তো হ্যালো গাইস, এই মুহূর্তে আমি পৌঁছে গেছি সুন্দরবন ঝড়খালি। তো বেলা ঠিক 12টা নাগাদ আমি গাড়ি চালু করেছিলাম কলকাতা থেকে, আর এখন বাজে প্রায় 4:45। তো এই মুহূর্তে পৌঁছালাম সুন্দরবন ঝড়খালিতে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই মুহূর্তে আমি যাচ্ছি জেটি ঘাটে যাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবন ঝড়খালি জেটি ঘাটে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল। আমি এখন বোর্ডের কাছে যাচ্ছি এবং তাদের সাথে গিয়ে আমি সব বিষয়ে কথা বলব, কিভাবে এখান থেকে বোট ভাড়া পাওয়া যায় এবং কিভাবে আমরা জঙ্গলে যাব। এই পুরো বিষয়টা বোটওয়ালা মালিকের কাছ থেকে আমি তথ্য আদায় করব, তাই জন্যে বোর্ডের দিকে আমি এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেক বোট লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এদের সাথে আমি কথা বলবো। চলো। এই বোট কি ছাড়ছে ঘোরানোর জন্য নাকি? না না, তাহলে এই ঘোরার জন্য কোথায় বোট আছে, মানে জঙ্গল ঘোরাবে? আছে কারা তাই দেখো। ও আচ্ছা, এটা কি আপনাদের কোনো জায়গা যাবার বোট? এটা এটা কোথায় যাচ্ছে? পাখিরালা যাবে। ও আচ্ছা, আপনারা যে বোটগুলো দেখছেন এখানে বোটওয়ালার মালিকের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারেন, এবং আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে এই যোগাযোগ নম্বর দিয়ে দেবো, আপনারা পার্সোনালি বোট ভাড়া করতে পারবেন। সানসেটের একটি দৃশ্য তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে, জানি না কেমন হয়েছে, আশা করি যে আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বাঘের গল্পটা একটু বলুন, মানে যেটা বললেন আপনি যে মানে ছোটবেলা থেকে মানুষ হয়েছেন, মানে ঘরের পেছনেই বাঘ, এরম পরিস্থিতি? তখন এখানে পুরোটাই জঙ্গল, পুরো জঙ্গল। হ্যাঁ, আমার বাবারা যখন এসছে তখন পুরো জঙ্গল ছিল, কোনো ঘরবাড়ি ছিল না, ছোট একটা ঘর ছিল জঙ্গলের ভিতরে, আর খুব কম ঘর ছিল, একটা দুটো করে ঘর ছিল, আর বাঘ কুমির হরিণ মানে যা কিছু দেখার মতো আমরা খুব দেখেছি। আর আমাদের গ্রামে একবার আমার মানে তখন বিয়ে হয়ে গেছে, সে সময় আমার গ্রামে একবার বাঘ ঢুকেছিল, আমার বাড়ির উঠোন দিয়ে গিয়েছিল, একটা ঝোপের মধ্যে ছিল। মানে আপনার বাড়ির উঠোন দিয়ে যাচ্ছে বাঘ? হ্যাঁ, একটা ঝোপের মধ্যে ছিল, আবার ওটা ফরেস্ট দিয়ে ধরে জাল দিয়ে ঘেরাও করে কত হাজার হাজার লোক দেখেছিল, জঙ্গল ছিল যখন খাঁচায় পড়তো, সে সময় তো সবসময় দেখতাম আমরা বলি। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা আজকে আপনাদের? যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের জন্য ভিডিও এখানে সমাপ্ত করছি।